নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে লিউকেরিয়া সাদা স্রাব নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। লিউকেরিয়া সাদা স্রাব, মেয়েদের শরীর খারাপটা যেমন কমন, সাদা স্রাব দ্যাট মিন্স লিউকেরিয়াটাও কমন। নানা কারণে লিউকেরিয়া হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড হবার আগে সাদা স্রাব হচ্ছে, শরীরের জায়গা থেকে জলের মতো, ডিম ভাঙার মতো ডিমের সাদা অংশে অথবা ছানা কাটা মতো জিনিস বের হয়ে আসছে এবং সেটা প্রায় সারা মাস জুড়ে রয়ে যাচ্ছে টি নেক্সট শরীর খারাপের আগে পর্যন্ত। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় কাজ বেশি করলে হঠাৎ যেন গরম জলের মতো খানিকটা বেরিয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় চ্যাটচ্যাটে আঠার মতো শরীরের ভেতরে থাকে এবং অসহ্য চুলখানি থাকে এবং রুগী এর জন্য বাথরুম ফিরতে কষ্ট পায়। বাথরুম ফেরার আগে বা পরে বা কন্টিনিউ নাইকুণ্ড থেকে তলপেট পর্যন্ত একটা ব্যথা অনুভব করে, পায়ে একটা অস্বস্তি যন্ত্রণা থেকে যায়, দুর্বলতা থাকে এবং যখন এই ব্যাপারগুলো হয় রুগী খিটখিটে হয়ে যায়, কনসেন্ট্রেশনের অভাব হয় দ্যাট মিন্স মনঃসংযোগের এবং সে শারীরিক দিক থেকে যেন সুস্থতা বোধ করে না এবং অল্প কথাতে টেম্পারমেন্ট হারিয়ে ফেলে। বাচ্চাকে মারধর করা বা তার বাড়ির লোকের সঙ্গে কথা কাটাকাটি জড়িয়ে পড়া এগুলো কিন্তু কমন। এগুলোর কারণ কি? প্রাইম কারণ হচ্ছে যেটা সবচেয়ে প্রথমে ধরা হয়, জল কম খাওয়া। আমরা যদি সকাল থেকে রাতের ভেতরে 3 লিটার জল যদি না খাই এবং বাথরুম বসার পরে আমরা যদি শরীরের জায়গা এক্স্যাক্টলি পরিষ্কার না করি এবং স্নানের সময় যদি পরিষ্কার না থাকি এবং যদি ইনারটা দুবেলা না কাচি, তাহলে কিন্তু এটা কিন্তু খুব কমন জিনিস। আরেকটা জিনিস কি, যে রাতে কনজুগাল লাইফ দ্যাট মিন্স ইন্টারকোর্স করার পরে সকালে ফ্রেশ হওয়ার সময় ভালো করে জায়গা পরিষ্কার না করলে এই অসুস্থতাগুলো কমন। আবার যারা কনসিভ না করার জন্য রাবার গুডস দ্যাট মিন্স কন্ডোম ব্যবহার করেন, তাদের ক্ষেত্র অ্যালার্জেটিক হিসাবে লিউকেরিয়া বা হোয়াইট ডিসচার্জ দেখা যায়। তবে একটা জিনিস বলা যেতে পারে যে দুর্বলতাও একটা বড় কারণ হোয়াইট ডিসচার্জের। দেখা যায় যে মেয়েরা সময়ে খায় না, নিউট্রিশাস খাবার থেকে বঞ্চিত হয়, যেহেতু তাদের মাসে শরীর খারাপটা হয় অতএব কিছু ফ্রুটস, ক্যালসিয়াম, আয়রন আছে এমন জাতীয় খাবার তাদের খেলে ভালো হয়। দ্যাট মিন্স কলা, পেয়ারা, আপেল, থোড়, মোচা ইত্যাদি, দুধ বা ছানা, পুকুরে চান না করা এবং সময়ে জল খাওয়া, নিজেকে পরিষ্কার রাখা আর হাত ধুয়ে খাওয়া। অনেক সময় ওয়ার্ম ম্যানিফেস্টেশনের জন্যও সাদা স্রাব হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়ার্মসের চিকিৎসা করতে হবে। তবে যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর এবং নিজের কেন হচ্ছে রোগীকে ক্ল্যারিফাই করে জানতে হবে। যখন রোগী বুঝতে পারবে আমার এই কারণে হচ্ছে, সেই কারণ থেকে রোগীকে শতহস্ত দূরে থাকতে হবে, নচেত রোগী এটা নিয়ে এত পরিমাণে ভুগবে যে তার মনের ভেতরে এই রোগটা যেন দাগা কেটে থেকে যাবে এবং কন্টিনিউ এটা হওয়ার ফলে রোগীর শরীর শীর্ণকায় হয়ে যে কাজ সে অনায়াসে করতে পারত সেটা না করতে পারার জন্য তার মানসিক সুস্থতা হারিয়ে ফেলে সে
খিটখিটে মেজাজের হয়ে যায়। তবে এক কথায় বলা যেতে পারে, যদি রোগের কারণ ধরা যায় সেক্ষেত্রে কিন্তু এটাও সেরে যায়। এইসব রোগের ক্ষেত্রে খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, অ্যাগারিকাস মাসকেরিয়াস, সিপিয়া, বারবারিস ভালগারিস, পোটেনসি মাদার, বোরাক্স, এপিস মেল আর সাবাল সেরুলেটা, ক্যালকেরিয়া ফস বায়োকেমিক, ফেরাম ফস বায়োকেমিক, ম্যাক ফস বায়োকেমিক, এবং যদি ওয়ার্ম ম্যানিফেস্টেশনের জন্য হয়ে থাকে তাহলে সিনা বা স্পাইজেলিয়া বা স্যাবাডিলা। আর যদি দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চায়না মাদার, চায়না পোটেন্সি, ফেরাম ফস বায়োকেমিক খুব ভালো কাজ দেয়। তবে এটুকু বলতে পারি যে কখনোই নিজে ওষুধ জেনে, রোগের নাম জেনে ওষুধ প্রয়োগ করবেন না, কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চলবেন। যদি অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের জন্য হোয়াইট ডিসচার্জ হয় সেক্ষেত্রে রাস্টাক্স, এপিস, আর্সেনিক ভালো কাজ দেয়। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।